नमस्कार বন্ধুরা, ফিরে এসেছি আবার নতুন রেসিপি নিয়ে। আমি সারদা, সারদা রেসিপি চ্যানেলে আপনাদের ওয়েলকাম। তো এখন বন্ধু গরমকাল, ঠান্ডা ঠান্ডা খেতে সবারই ভালো লাগে গরমে। ওতে দই হচ্ছে একটা অন্যতম খাবার, তার মধ্যে যদি বাড়ির বানানো দই হয় তাহলে তো একেবারে জমেই যাবে। হ্যাঁ বন্ধুরা, তার কিছু নিয়ম আছে। তো ওইভাবে বানালে দোকানের মতো টেস্টি এবং জল কাটে না। তো বাড়িতে তৈরি করে খেলে কিছু টাকাও সেভ হয়। চলুন দেখা যাক। তো বন্ধুরা দেখে নিব আমাদের কি কি উপকরণ লাগছে। 2 কাপ চিনি নিয়েছি প্রথমে, এখানে পাউডার দুধ নিয়েছি। আমি ভারকা কোম্পানির পাউডার দুধটা ব্যবহার করছি। আপনারা যে কোনো দুধ ব্যবহার করতে পারেন, অনেক 2-3 রকমের দুধ আছে। দোকানে গিয়ে বলবেন দই বানানোর জন্য দুধ, আপনারা পেয়ে যাবেন। তো এখানে নিয়েছি টক দই, ওটা মিষ্টি দোকানে পেয়ে যাবেন। তো একটা নিয়েছি এখানে মাটির ভাঁড়, ওটা একটা ভুসিমাল দোকানে পেয়ে যাবেন। তো চলুন দেখা যাক। তো বন্ধুরা আমি কড়া নিয়েছি, ওখানে 750 জল দিব। গ্যাসটাকে আমরা অফ করছি, জলটাকে বেশি গরম করব না, হালকা গরম করে দুধটা আমরা আগে তৈরি করে নিব। দুধটা গরম হতে হতে আমরা সাজাটাকে তৈরি করে নিব। টক দই যে আছে ওটাকে পুরোটা একটা সুতির কাপড়ের উপরে দিয়ে দিব, যাতে দইয়ের জলটা পুরোভাবে বেরিয়ে যায়। জল থাকলে দই কেটে যাবে, ফেটে জল হয়ে যাবে। হালকা করে এরকম চিপড়ে জলটা বের করে নিব। আমাদের জল গরম হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দুধটাকে তৈরি করে নিব, নাহলে দুধ সব গড়া হয়ে যাবে। আস্তে আস্তে দিয়ে জলটাকে নাড়াচড়া করব। আমি 1 কিলো দই বসাচ্ছি, তার মধ্যে 750 দুধ নিলাম, পাউডার দুধ। ওটাকে 700 জলে ঘুটে দুধটাকে আমরা তৈরি করে নিলাম। তা আপনারা যদি বেশি বানাবেন, বেশি একটু করে পরিমাণটাকে বাড়িয়ে দিতে পারেন। এরকম ভাবে নাড়বেন, না হলে পাক খেয়ে যাবে। আমাদের দুধ তৈরি হয়ে গেছে। যখন গোড়াগুলো ভেঙে যাবে, দুধে এইভাবে ফেনা উঠে যাবে, তখন দেখবেন যে দুধ হয়ে গেছে। এবারে আমরা দুধটাকে নামিয়ে নিব। এইটাকে নাড়া বলে, এইগুলো দিয়ে একটু ভালো করে দুধটাকে
মিক্সড করে নেবেন। যদি বড়াগুলো থেকে থাকে তাহলে ওই ওইগুলো ঠিক হয়ে যাবে। তো চলুন বড়া নিয়েছি। তার মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিব। গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখবেন। চিনিটাকে আস্তে করে নাড়াচাড়া করব। যতক্ষণ চিনিটা গলে ব্রাউন কালার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নাড়তে থাকবো। আস্তে হচ্ছে, একটু সময় লাগবে। এইভাবে নাড়াচাড়া করতে থাকবেন, না হলে চিনিটা আমাদের অর্ধেকটা গলে যাবে আর অর্ধেকটা গোটা গোটা থেকে যাবে। ভালো করে ভাজা হলে দইয়ের কালারটা ভালো আসে। দেখুন বন্ধুরা, চিনিটা একদম আমাদের তৈরি হয়ে গেছে। এর মধ্যে সেই দুধটা যে বানিয়ে রেখেছিলাম ওইটা অর্ধেকটা দিব। এটাকে ভালো করে নাড়াচাড়া করব যাতে চিনিটা মিক্সড হয়ে যায়। দুধটাকে ঢেলে নিব। দেখুন কালার একদমই ঠিক এসছে। এরপর গ্যাসটাকে একটু বাড়িয়ে দিব। এক কাপ চিনি আগেই আমরা দিয়েছি, তার মধ্যে আর 1 কাপ চিনি আমি অ্যাড করছি। এটাকে আমরা 5 মিনিট 10 মিনিট মতো ফুটাবো, নাড়তে থাকবে, না হলে চিনি বসে যাবে। দুধটা ফুটতে ফুটতে আমরা সাজা দিকে একটু যাই। ওই সাজাটাকে এই হাঁড়ির মধ্যে নিয়ে নিব, ভাঁড়ের মধ্যে। একই রকম ভাবে এটারও গোড়াগুলো ভেঙে দিবেন ভালো করে। আমাদের সাজাও তৈরি হয়ে গেছে। আপনাদের স্বাদ অনুপাতে মিষ্টি কম বেশি করতেই পারেন। আমাদের দুধ রেডি হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এটাকে 5 মিনিট একটু ঠান্ডা হতে দিব। তো বন্ধুরা, আমি যেভাবে দেখালাম ওইভাবে করবেন, না হলে দইয়ে বিভিন্ন রকমের অসুবিধা আসতে পারে, যেমন জল কাটতে পারে বা টেস্ট হবে না, ঠান্ডা হয়ে আসছে। তো আমাদের দুধ ঠান্ডা হয়ে গেছে। এটাকে এই সাজার যে ঘুটে বানিয়েছিলাম ওইটার মধ্যে দিয়ে দিব।
আবার একবার ভালো করে নাড়াচাড়া করে দিব। তো বন্ধুরা আমাদের দই একদমই তৈরি হয়ে গেছে। তো একটা ছোট বাটি নিয়েছি, ওই বাটি এইভাবে ঢাকা দিয়ে দিব। দইটা জমতে গেলে অনেকটা হিট লাগে, অনেক পরিমাণে হিট দরকার। তো আপনাদের বাড়িতে কোনো উলের লেপ টেপ বা কিছু থাকে ওইটা ঘুরিয়ে রাখবেন, এইভাবে ঘুরিয়ে রাখবেন যাতে বাতাস না ঢুকে। তো বন্ধুরা আমাদের দই রেডি হয়ে গেছে, রাতে বসিয়েছিলাম, সকালে দেখি হয়ে গেছে। তো আপনারা দেখতে পারেন, দেখুন এইভাবে জমেছে, বেশ ভালো লাগছে, ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা আপনারাও নিশ্চয়ই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি মিষ্টি দই? তো আপনারাও বানাবেন, কিছু অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বলবো কেমন করে বানাতে হয়। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আবার দেখা হবে পরের রেসিপিতে, টাটা, বাই।